চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে 29 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ 2 উইকেটে 39 রান। ছবিটা হতে পারত উল্টো, তামিমের ভাগ্য তখনও ঝুলে রিটায়ার্ড হার্টের কারণে। তাই টেস্টে 5000 রানের ক্লাবে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকির। টেস্ট ক্রিকেটে আরও 98 জন ব্যাটসম্যানের রয়েছে এই কীর্তি। বিশ্বে এই তালিকায় মুশফিক 99তম। রাতের বৃষ্টিতে ভেজে আউটফিল্ড, তাই আধা ঘন্টা নষ্ট। চতুর্থ দিনের সকালটা ধীর গতিতে শুরু। আশানুরূপ রান না এলেও প্রথম সেশনে লঙ্কানদের সঙ্গে রানের ব্যবধান ভালোই কমিয়েছে মুশফিক লিটন জুটি। দুই ব্যাটসম্যানই লাঞ্চে যান 17 রানের অপেক্ষা নিয়ে। খোশ মেজাজের মধ্যাহ্ন ভোজের পরের গল্পে আছে আক্ষেপ, আছে প্রাপ্তিও। দ্বিতীয় সেশনে রাজিথার প্রথম বলেই স্বপ্ন ভেঙে ফেরেন লিটন দাস, করেছেন 88 রান। 133 রানের ইনিংস লম্বা করতে মাঠে নামলেন তামিম ইকবাল, কিন্তু রাজিথার পরের বলেই বোল্ড। 5000 রানের মাইল ফলক ছুঁতে 19 রানের আক্ষেপ রইল তামিমের। লিড বড় করার লক্ষ্যে মুশফিকুর রহিমকে সঙ্গ দিতে পারেননি সাকিব আল হাসান, তাই নাইম হাসানকে নিয়েই টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরির উদযাপন মুশফিকের। দুই বছর পর শতকে সব সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে। কিন্তু শেষ বিকেলে ধৈর্য হারালেন মুশফিক। 105 রানের ইনিংসটা লম্বা হলে স্বস্তির লিড পেত বাংলাদেশ। প্রথম ইনিংসে 465 রানে গুটিয়ে টাইগারদের লিড 68 রানের। ফ্লাডলাইটের আলোয় দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের চেপে ধরেন সাকিব তাইজুলরা। ওশাদা ফার্নান্দোকে রান আউটের পর দলীয় 39 রানে এম্বুল দেনিয়াকে বোল্ড করেন তাইজুল। দিন শেষে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে শ্রীলঙ্কা। জেনে আসিম, এটিএন নিউজ, চট্টগ্রাম।